শান্তি শান্তি লাগছিল হয়তো সত্যি মনে হয় মাঝে মধ্যে যে সত্যি তো এই এইসব গান শুনলে সিরিয়াসলি মনে হয় যে আমরা বোধ হয় এমনি এত কিছু যুদ্ধ বিগ্রহ লড়াই বেকারই করে যাচ্ছি, কি হবে এসব করে, যে যার সময় নিয়ে এসেছি যে যার কাজ করব সময় মতো ডেকে নেবে। যাই হোক, এই বয়সে এই কথাগুলো মানায় না, এখনো আমাদের অনেকটা লাইফে চলা বাকি। যাই হোক, তাও কথাটা ভুল নয়, কথাটা কিন্তু একদমই সত্যি, যে যার সময় নিয়ে আমরা এসেছি তার মধ্যেও আমাদের এত বিদ্বেষ, এত লড়াই, এত যুদ্ধ। মাঝে মধ্যে মনে হয় এটা যে সত্যিই বোধ হয় এতটাই শান্তি ফিল হচ্ছে যে সত্যিই মনে হয় মাঝে মধ্যে যে বেকারই বোধ হয় এত কিছু করছি, যে যা বলছে বলতে দাও, শুধু সময়ের অপেক্ষা করে যাও, সময় একদিন আসবেই, তুমি নয় তোমাকে বলতে হবে, নয় তার ভগবান উত্তর দিয়ে দেবে, সেটা সেটার সময় অবশ্যই, যখনই তুমি তোমার নামে ভুলটা শুনতে পাচ্ছ বা কিছু তখনই ছুটে যেতে হবে, সময় দেবে ঠাকুর, সেই দিন উত্তরটা তুমি দিতে পারবে বা ঠাকুরের উত্তরটা দিয়ে দেবে, যে কোনো একটা। তো সত্যি আমার সত্যি আজকে মনে হচ্ছে, বিশেষ করে এই গানটা সকাল থেকে মানে এইটা শুনেই ঘুম ভেঙেছে বলতে পারো, তারপর থেকে কাজও করছে, আজকে এতটাই এনার্জি পেয়ে গেছি, এখন বাজে হচ্ছে দাঁড়ো, ও ঘড়িটা না আমাদের ফেলে দিয়েছে কাজটা ভেঙে গেছে বলে, 10:30 বাজে, তো 10:30 মধ্যে আমি কিছু খাইনি আজকে, আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, হ্যাঁ হ্যাপি বিশ্বকর্মা পুজো, সবাই ভালো করে কাটাও। তো যাই হোক না কেন, ও স্কুটিটাকে একটু পুজো দেবো আমাদের, তো ওই জন্য আমি কিছু খাইনি, ও চা বিস্কিট খেলো আজকে, তো ও চা বিস্কিট খেতে খেতে আমি রান্নাঘরটা কালকে রুটি করেছিলাম, ওইগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল একটু, ওগুলো মুছলাম, পুরো রান্নাঘরটা ঝাড় দিলাম, ঘর মুছলাম, এ কটা কাজ আমার হয়ে গেছে, এখন যাবো মাছ আনতে, ও মাছটা আনবে বা আমি মাছটা আনবো, আরেকজন ফুলটা নেবো, ওই জন্য দুজনেই যাবো আর কি। তো এনে তারপর আমি স্নানটা করবো আর ওকে পাঠাবো স্কুটিটা মুছে দিতে একটু, তারপর পুজোটা দেব। তো চলো, সকাল সকাল বোধ হয় একটু জ্ঞান দিয়ে ফেললাম, তবে এগুলো আমার সত্যিই মনের কথা, আমার নিজের মনে হয়, নিজের ফিল হয়, সবসময় ছুটে যেতে হবে বা সে বলছে বলে, বারবার তুমি দেখছো বলে সেটাই করতে হবে, একদমই নয়। তো আবারও বললাম এই কথাটাই, যাই হোক না কেন, তো চলো, আমি জানি এটা অনেকেরই মনের কথা থাকে, তো আমার মাধ্যমেই না আমি প্রকাশ করে দিলাম। তো চলো এখন বেরোবো, আমি রেডি হয়ে গেছি, ও জাস্ট রেডি হোক। কি ভালো লাগে দেখতে, দেখো এই প্রত্যেকটা বাড়ির সামনে এরকম করে আলপনা দেওয়া, দেখো দারুণ লাগে দেখতে, এর জন্য বেশ পুরো বাড়ির সামনেই। আমি জানি না আমার ভিডিওতে আজকে কপিরাইট ক্লেম আসবে কিনা, গানটা তো ব্যাকগ্রাউন্ডে আসতেই আছে, আসতেই আছে, যাই হোক। তো চলে বাজে পাক্কা 12:13 দেখে বুঝতে পারছো আমার স্নানদান হয়ে গেছে, আমি ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে, আজকে যেহেতু স্কুটিকেও পুজো দেবো তাই ঘরের ঠাকুরকেও লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। তো যাই হোক না কেন, ওই ওপরটাতে যে দেখতে পাচ্ছ ওগুলো সব স্কুটির জন্য আমি নিচে গুছিয়ে রেখে দিয়েছি, তো চলো, ও তো ওপরে এলো না, আমি নিচে যাই, আর দেখবে কালকের জামা কাপড়গুলো এখানেই ডাম করা রয়েছে, ওটা ভাঁজ করতে হবে, আজকে করবো ক্ষণে, অসুবিধে নেই। 12:13 বেজে গেছে, এরপর পুজো দিতে দিতে মোটামুটি 12:30-1:15 বেজে গেছে, আমি রান্নাটা কখন করবো বলো তো, কি কখন থেকে বলছি স্কুটিটা একটু মুছে দাও, মুছে দাও, টাইম আরও হয় না। তো চলো আমি নিচে যাই, এবার এত কিছু নিয়ে নিচে একটা যাবো কি করে সেটাও ভাবছি, আবার লকও লাগাতে হবে। ম্যাডাম এখন পুজো করছে, বিশ্বকর্মা পুজো বলে কথা, যা আর এইখানে সব ফল মিষ্টি রাখা হয়েছে, কষ্ট করে যে লক লাগিয়েছিলাম আসার সময়, কি আর বলবো, কারেন্ট তো নেই, লিফট তো চলছে না, হেঁটে হেঁটেই যেতে হবে, অত জিনিস নিয়ে না হেঁটে হেঁটে নেমেছে, আর ভাবছিলাম
যদি কিছু পড়ে যায় ঠাকুরেরটা ঠাকুরই রক্ষা করেছে, কিচ্ছু পড়েনি। আমি ঠিকঠাক নিচে ল্যান্ড করতে পেরেছিলাম। তো এবার যাচ্ছি ওপরে। বাপরে, অনেক দিন সিঁড়ি বাওয়া হয়নি। আবারও আজকেই হয়তো আবার পাটা ব্যথা করতে পারে। যদিও অলরেডি 12:30 বেজে গেছে, করব লাল শাক, মেটে চচ্চড়ি আর মাছ। আর পুরোটাই হবে গ্যাসে আজকে, কারণ আজকে ইন্ডাকশন নেই, কারেন্ট চলে গেছে। আর আজকে আমাদের 3 মাসের বিল এসেছে, বলছি গল্প। লাল শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ফ্রাইং প্যানটা কালকে বার করাই ছিল, একটু তেল ছিল বলে আমি রেখে দিয়েছিলাম। এটার মধ্যে কালকে ওই ভাজাগুলো হয়েছিল আর কি, মাছ ভাজা, তারপর তার আগে পাঁপড় ভেজে নিয়েছিলাম প্রথমে। তো এই 3 পিস মাছই হবে, দুপুরে আমি মাছ খাবো না। গল্পগুলো পরে তোমাদেরকে বলে, আমি একদিকে লাল শাক হচ্ছে আর একদিকে মাছটা ভাজা হতে থাক, তোমাদেরকে গল্পগুলো বলে নিই। আর মেটে চচ্চড়িটা যেটা হচ্ছে সেটা আমি দুপুরে খাবো, আজকে লাল শাক ভাজা মাছের ঝোল এটাই হবে, আর মেটে চচ্চড়িটাও হবে। ও মেটে খায় না আর কি, একদমই ভালোবাসে না, তো মেটেটা আমার জন্য আমি মাছ আনতে গেছিলাম। মেটে স্টমাক এগুলো ভালোবাসে, তোমাদেরকে অনেক আগেই বলেছি ব্লগে, তো ওই জন্যে মেটে আর স্টমাক নিয়ে আসা হয়েছে। অনেকদিন ধরে আমি ভাবছিলাম একটু মেটে চচ্চড়ি বানাবো, একার জন্য না ভালো লাগে না ঠিক বানাতে, তাও ভাবলাম ঠিক আছে এরকম করলে তো আমি খেতেই পারবো না, তাই জন্যে মেটে চচ্চড়িটা বানাবো আজকে দুপুরবেলা। আমি লাল শাক আর মেটে চচ্চড়ি দিয়ে খাবো, ও লাল শাক আর মাছ ভাজা মাছের ঝোল দিয়ে খাবো। আর রাত্রিবেলা আজকে ও বললো ভাতই খাবো, তাই জন্য মাছের ঝোলটাই বানিয়ে রাখবো, ওটাই দুজনে রাত্রিবেলা 2 পিস মাছ দিয়ে দুজনে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। ওই জন্য 3 পিস মাছ বসালাম, মেটে চচ্চড়ি হবে লাল শাক, ব্যাস। আর 3 মাস বাদে আজকে আমাদের কারেন্টের বিল এসে, আসলে এই ফ্ল্যাটটা যেহেতু একদমই নতুন, আমরা পুরো কাজ শেষ না হতে হতেই ঢুকে গেছিলাম। তো তখন আমাদের মিটার টেম্পোরারি একটা ছিল আর কি, তখনও শুরু হয়নি পুরো পারমানেন্ট মিটারটা, তো ওই জন্যে প্রথমে টেম্পোরারি ছিল যা নিয়ম থাকে আর কি। তারপর যখন পারমানেন্ট মিটার দিল, তখন আমাদের দেখবে ফ্ল্যাটের নিচে একটা দোকান আছে, ওটা কমার্শিয়াল পারপাসে আসবে বিলটা, আর আমাদেরটা এমনি। তো কী হয়েছে, ভুলবশত পুরোটাই কমার্শিয়াল পারপাস চলে এসেছিলো, কমার্শিয়াল পারপাসের ইউনিটের টাকাটা বেশি হয় কি, আমরা কেনই বা মেনে নেবো, ওনার নিজেও মেনে নেয়নি, আমাদেরকে দেয়ও নি বিল তখন। যাই হোক, আবার পুরোটা ঠিকঠাক হয়ে এখন বিল এসছে, আমাদের 3 মাসের বিল এসছে 2000 টাকা। যাই হোক না কেন, ওই বাড়ির মতো বিল যে আসবে না সেটা আমরা জানতাম, ওই বাড়িতে কিছু একটা ফল্ট ছিল। ওই বাড়িতে আমরা হায়েস্ট বিল দিয়েছিলাম 180 টাকা মাসে। তো যাই হোক না কেন, কারণ এখানে গিজার চলে, ইন্ডাকশান চলে, ফ্রিজ চলে, ও সিস্টেম চলে, এগুলো মোটামুটি চলে। তো দেখি, এবার বুঝে গেছি কিরকম কি বিল আসবে পার মান্থ, ধরে নাও, দাঁড়াকে জিজ্ঞেস করি, কারণ একটা তো আবার অ্যামাউন্ট থাকে, বলছি কি না পার মান্থ তাহলে কত করে এলো, একটা তো ওদের থাকেই পার 600 কত মতো, হ্যাঁ 600 কত মতন এসছে পার মান্থ, তো ওটাকেই ধরে নিতে হবে, ওই আর কি এদিক ওদিক 500-600 এরকমই আসবে, এবার থেকে বোঝা গেল। তাই হোক না কেন, তো চলো এবার রান্নাটা ঠিকঠাক করে নিই। রান্না হয়ে গেছে, লাল শাক ভাজা, এটা হচ্ছে মেটে আলু দিয়ে চচ্চড়ি মতো, মানে ওই আর কি যেভাবে করে ওরকমই আর কি। আর এই হচ্ছে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, আলু দিয়ে, বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে একদম পাতলা করেই করেছি। আর এখানে ভাতটা অবশেষে বসিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 1:17, ফাইনালি কারেন্টটাও এসছে। চলো আমরা এখন একটু বেরোচ্ছি, আজকে যেহেতু শনিবার যাবো গণেশ টেম্পলে, আর একটু বিকেল বিকেল আজকে বাইরে এতটাই রোদ না, আজকে রেডি হতে সেভাবে ইচ্ছে করছিল না, শুধুমাত্র কুর্তিটা একটু পরে নিলাম। তো কুর্তিটা একটু পরে নিলাম, কারণ এত রোদ ভাল লাগছে না কিছু, ওই বললো, কারণ স্কুটিটা না অনেকদিন নিয়ে বেরোনো হয় না, আর সন্ধ্যেবেলা বেরোলে স্কুটি নিয়ে অসম্ভব বেরোনো, যা রাস্তাঘাটে গাড়ি চলে আর এমন ভাবে চলবে কে কোথা দিয়ে আসছে তোমার বোঝার অপেক্ষা রাখে না, আর এসে ঠুকে দিয়ে মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে। তো ওই জন্য নিয়ে আর বেরোয় না, ভয় তো অবশ্যই লাগে, স্ক্র্যাচ লাগলে শেষ, আমরা একটা স্ক্র্যাচ মানে ওদের মুখে ব্যথা উঠে যাবে, যাই হোক না কেন। তো ওই জন্য বেরোবো এখন, একটু পুজোটাও দেবো, আর একটু টমেটো কিনতে হবে জানো তো, টমেটোর কথা শুনে এখানে দেখো কলকাতায় নাকি এখন 60 টাকা কেজি চলছে, কালকে পাপাও বললো, এখানে তো 30 লাস্ট দেখেছিলাম, এই সপ্তাহে কত যাচ্ছে জানি না, আগের সপ্তাহে লাস্ট 30 দেখেছিলাম। তো চলো বেরোই, মালাটার জন্য কি অসুবিধা হবে, থাকুক তাহলে, ফুলে পড়ে যেতে পারে রাস্তায়, এটা একটা হতে পারে, দেখা যাক, চলো দেখি। তো চলো এবার বেরোবো বাইরে একটু, আর ওই বললাম পুজোটা দিয়ে ফেরার সময় ওগুলো নিয়ে আসবো, তাহলেই হয়ে যাক। দেখে বুঝতেই পারছো পুরো ধোয়া ধোয়া কাণ্ড, আর এর এত গরম লেগে গেছে, এটাই স্যান্ডো পরে নিয়েছে, এই যে আসলে ও সন্ধে দিয়েছে, এটা পরে আর সত্যি গরমও লাগছে, জানি না কেন, যাই হোক না কেন,
আমি ভাঁজ করেছি, শুধু দেখো এই যে অনেক দিনের জামা কাপড় আমি জমিয়ে রাখছিলাম, ভাঁজ করব করব করে করে, আর ভাঁজ করা হচ্ছিল না, ওই নিচের যে ট্রেটা থাকে ওটার মধ্যে সব জমিয়েছিলাম, আজকে ভাঁজ করেছি, কালকে সকালে আমি আলমারিতে তুলে দেবো। ভাঁজ করা থাকলে অসুবিধা হয় না। এবার কেন ওটাই বসবো, কেন তুমি তো চেয়ারে বসো না, খাটে বসো। অমনি আজকে যেহেতু এটাই রেখেছো, ওটাতেই বসতে হবে এখন। থাকুক, আবার তো আর পাচ্ছি না, আমি এত গরম লেগে গেছে না, আমি জানি এসে বসে পড়লে আর এগুলো করা হবে না, তাই জন্য আগে করলাম, তারপর খুবই বাজে লাগছিল। এবার এত জামা কাপড় জমে গেছিলো না, ওই জন্য আয়রন করে ভাঁজ করতে পারলে আরো বেশি ভালো হতো, সেটা দিচ্ছে না শরীরে। যেদিন যেটা পরবো সেদিন সেটা আয়রন করে নেবো। তা আর কি বলতো, এখানে সেই বাড়ির আয়রনটা আমরা নিয়ে এসেছিলাম, তো এত ভারী না ওটা, মানে পুরোনো দিনের আয়রন গুলো বেশ ভালো ছিল কিন্তু ভারী, তো দু তিনটে ডলা দিলেই হয়ে যায়। আর আজকালকার দিনের আয়রন গুলো হালকা হয়েছে, আর জানি যে আয়রন করতে সুবিধা ইজি হয় কিন্তু মানে অনেকগুলো ডলা দিতে হয় দেখবে, কিন্তু আগেকার দিনের আয়রন গুলো বেশ ভালো। যাই হোক না কেন, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর বাইরে বেরোলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, কারণ রাস্তা প্রচণ্ড ভিড়, আগে বেরিয়েও আমাদের তেমন কিছু লাভ হয়নি, প্রচণ্ড ভিড় প্রচণ্ড। আমাদের আস্তে আস্তে কটা বাজলো জানো, 7টা, বেরিয়েছি সেই 5:30টায়, কিছুই করিনি সেরকম। তাহলে বাজারের ব্যাগটা কোথায়? বাবু এনেছেন পুঁই শাক, মাছের মাথা আছে, এখন পুঁই শাক খাবেন উনি। যাই হোক না কেন, দেখি কবে করি, আপাতত তো রাখা রইলো। আজকের মতো টাটা তাহলে, কালকে আবারও আসছি নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।